পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ত্রিপুরায়। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া এবং সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। অযোধ্যা আন্দোলন করে বাম আমলের ফাঁকিবাজের কর্মসংস্কৃতি বন্ধ করে কর্মী স্বার্থে শিল্পীর স্বার্থে সবাইকে একজোট হয়ে কাজ করার জন্য পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের সদস্যদের এদিন সাধুবাদ দিয়েছেন মন্ত্রী। আমাদের কাজ করাটা আজ আমরা যারা এখানে কর্মচারীরা আছি বলুন তো দিকে, আপনি ত্রিপুরার সবাই শিক্ষিত লোক, রোজ পত্রিকার পাতাটা উল্টাই। আজ এই জুট মিলটা কেন বন্ধ হয়েছে? জুট মিলটা বন্ধের জন্য হয়েছে, যারা শ্রমিকরা ছিল, যারা সেখানে কর্মচারীরা ছিল, তারা আন্দোলন তাদের স্বার্থে করেছে যে আমাদের টিএ দিতে হবে, আমাদের ডিএ দিতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে, আমাদের রেগুলার করতে হবে। কিন্তু একটা আন্দোলন হয়নি সেখানে এই ফ্যাক্টরিটা বাঁচানোর জন্য, যে মেটেরিয়ালটা চাই সেটা কোথায় থেকে আসবে, তার জন্য আন্দোলন হয়নি। একটা আন্দোলন যদি এরকম হতো সেখানকার কর্মচারীরা বলতো যে ত্রিপুরার যারা ফার্মাররা আছে তারা জুট চাষ করতে হবে, সবাই জুটের জন্য সরকার তাদেরকে পয়সা দিতে হবে, অ্যাডভান্স টাকা দেওয়া হোক, তারা চাষ শুরু করুক, আমরা সেই মালটা কিনব। যেহেতু র মেটেরিয়াল যেটা উৎপাদন হবে সেটার জন্য কোন আন্দোলন হয়নি, শুধু নিজেদের আন্দোলন হয়েছে, নিজেদের ক্ষমতা, নিজেদের আমরা বলি গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আন্দোলন হবে, আন্দোলন আমার জন্য হবে, কিন্তু রাজ্যের জন্য, দেশের জন্য আন্দোলন হওয়া চাই। ওই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা আমি কাজ করছি সেটার জন্য আন্দোলন হওয়া চাই,